হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। এটি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এটি মূলত বায়োটেকনোলজির মূল ফটক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখনও ভিতরে প্রবেশ করিনি। ফটকের সামনের অংশটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। এটি মূলত গণকবাড়ি আশুলিয়া সাভারে অবস্থিত। এটি সিকিউরিটি রুম। আমি আস্তে আস্তে আপনাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির পুরো অংশটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, একটি কথা বলি নয়, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি 2020 সালে করোনার মহামারীর সময়ে কিট উৎপাদন করে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। যে কিটের মাধ্যমে বাংলাদেশের মানুষের বা যাদের করোনা হয়েছে তাদের করোনা টেস্ট করেছিল তাদের এই কিট দিয়ে। মূলত একটি গবেষণামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি মূলত বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ, জলবায়ু, মাটি নিয়ে এরা কাজ করে কীভাবে বাংলাদেশে অধিক পরিমাণ গাছ উৎপাদন করা যায় এবং দেশি বিদেশি গাছের মিশ্রণে বাংলাদেশের আবহাওয়ার সাথে কীভাবে অধিক পরিমাণ গাছ জন্মায় তা নিয়ে কাজ করে থাকে। এটি মূলত প্রশাসনিক ভবন বায়োটেকনোলজির। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি কাজ করে। ভিউয়ার্স, প্রশাসনিক ভবনের অংশটুকু এতই সুন্দর ছিল যে আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সারি সারি ফুল দিয়ে সাজানো। ভিউয়ার্স, আমি প্রশাসনিক ভবন থেকে জানতে পারলাম অত অঞ্চলে বর্তমানে যে সকল হসপিটালে করোনার টেস্টের জন্য আমাদের অত্র এলাকার জনগণ গিয়ে থাকে তাদের টেস্টের মূল কাজটি মূলত এই বায়োটেকনোলজিতে করে থাকে। মূলত করোনা আছে কি না তার মূল অংশটুকু, করোনা টেস্টের মূল অংশটুকু আমাদের এই বায়োটেকনোলজির ল্যাবে পরীক্ষা করা হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রশাসনিক ভবনের সামনের অংশটুকু এতই সৌন্দর্য ছিল যে আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সারি সারি ফুলের গাছ অত্যন্ত আকর্ষণীয় বলে অত্যন্ত এতই মনোমুগ্ধকর ছিল যে আপনাদের মাঝে এর সৌন্দর্যটুকু মেলে ধরলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বায়োটেকনোলজির পুরো
প্রশাসনিক ভবনের সামনের অংশটুকু আপনাদের মাঝে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই বায়োটেকনোলজির বর্তমানের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রূপচর্চার প্রসাধনী বা গাছ হচ্ছে এই অ্যালোভেরা। অ্যালোভেরা মূলত সৌন্দর্য বৃদ্ধি, চুল পড়া রোধ, চুল গজানো এবং স্কিন সৌন্দর্য করার অন্যতম একটি প্রসাধনী বর্তমানে বাংলাদেশের বা পৃথিবীতে এখন অ্যালোভেরা নিয়ে কাজ করে। তারাবি অংশ হিসেবে আমাদের দেশীয় বৈজ্ঞানিক মহোদয়গণ, আমি প্রশাসনিক ভবন থেকে জানতে পারলাম, এখন তারা এটা নিয়ে অত্যন্ত আগ্রহের সাথে তোড়জোড় করে বাংলাদেশে কীভাবে অধিক পরিমাণ অ্যালোভেরা উৎপাদন করা যায় তা নিয়ে অত্যন্ত আগ্রহের সাথে কাজ করতেছে। মূলত এই অ্যালোভেরা এতই জনপ্রিয় যে বাংলাদেশের আনাচে কানাচে এখন অ্যালোভেরার চাহিদা এত বৃদ্ধি পাচ্ছে যে সৌন্দর্য পিয়াসু মানুষ এখন অ্যালোভেরার জুস এবং বিভিন্ন প্রকার খাবার সামগ্রীর সাথেও অ্যালোভেরা খেয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি মূলত ঘৃতকুমারী একটি অ্যালোভেরা। এটি উন্নত প্রজাতির একটি অ্যালোভেরা যা আমাদের মাটি এবং আবহাওয়ার সাথে কীভাবে অধিক পরিমাণ অ্যালোভেরা উৎপাদন করা যায় তা নিয়ে আমাদের দেশীয় বৈজ্ঞানিকগণ এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি বা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করতেছে। দেখেন ভিউয়ার্স, এটি একটি অ্যালোভেরা উৎপাদনের জন্য আমাদের দেশীয় বৈজ্ঞানিকগণ এখানে মূলত গবেষণা করে থাকে। এটি একটি গবেষণা কেন্দ্র। ভিউয়ার্স, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মূলত অ্যালোভেরা এখন বাংলাদেশের জনপ্রিয় একটি প্রসাধনী বা কসমেটিকের মেইন উপাদান বললেই চলে। আপনারা এখন বাজারে অ্যালোভেরা দেখতে পারবেন। ভিউয়ার্স, এটি মূলত একটি বেগুনের শেড। আমাদের দেশীয় বৈজ্ঞানিকগণ বা বায়োটেকনোলজির বৈজ্ঞানিকগণ এখানে মাটি এবং আবহাওয়ার সাথে কীভাবে অধিক পরিমাণ বেগুন উৎপাদন করা যায় তা নিয়ে মূলত কাজ করে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের একটি করে স্টিকার লাগানো আছে, নাম্বার আছে, যে নাম্বার প্লেট দিয়ে মূলত ওনারা অবজার্ভ করে এখানে কী পরিমাণ বা কত দিনে গাছটি বড় হয়েছে বা কোনো সমস্যা হয় কি না তারই অংশ হিসাবে এখানে প্রতিটা গাছে একটি করে স্টিকার লাগানো আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি মূলত অ্যালোভেরার একটি শেড। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে যেন অধিক পরিমাণ গাছ উৎপাদন করা যায় তারই অংশ হিসেবে আমাদের দেশীয় বৈজ্ঞানিকগণ কাজ করে। আমাদের বায়োটেকনোলজির বৈজ্ঞানিকগণ গবেষণা করে থাকে মূলত এখানেই। আমি পুরো অংশটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি ভিউয়ার্স। এটি হচ্ছে তাদের আবাসিক এলাকার কিছু অংশ। এখানে একটি ছাউনি রয়েছে, এখানে মূলত গবেষণা করা হয়। এটি আরেকটি প্রশাসনিক ভবন।
ভিউয়ার্স, আমি যখন অনুমোদনের জন্য ভিতরে গিয়েছিলাম, তারই ওখানে মূলত আমার এই ছবিগুলো তোলা আমি আপনাদের কাছে কিছু অংশ শেয়ার করলাম। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মূলত বায়োটেকনোলজি নিয়ন্ত্রণ করে থাকে। মিনিস্ট্রি অফ টেকনোলজি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি মূলত মিনিস্ট্রি অফ সায়েন্স অফ টেকনোলজির অধীনে মূলত এরা কাজ করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর, এখানে আমাদের দেশীয় বৈজ্ঞানিকগণ গবেষণা করে থাকে। এই ইনস্টিটিউটের ভিতর উদ্ভিদ এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে কীভাবে একত্রিত হয়ে বাংলাদেশের পরিবেশকে বাংলাদেশের পরিবেশ এবং আবহাওয়া কীভাবে তারতম্য বজায় রাখে তারই অংশ হিসেবে কাজ করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিছু অ্যালোভেরা টিস্যু এখানে সাজানো আছে। আমাদের দেশীয় বৈজ্ঞানিকগণ মূলত এগুলা নিয়ে গবেষণা করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।